নমস্কার বন্ধুরা ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ভিডিওটা কিন্তু প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওর মাধ্যমে এমন একটি চাকরির ইনফরমেশান তোমাদের দেবো যেখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এটা এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক সব কিছু ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পাবে তার জন্য ভিডিওটা কিন্তু একটা কম্প্যাক্ট একটা ভিডিও হতে চলেছে তার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো স্কিপ করে দেখো না কমপ্লিট দেখো তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য বিভিন্ন ধরনের চাকরির ইনফর্মেশন প্রোভাইড করা তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য সেটি সরকারি হোক বা বেসরকারি হোক বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে কোয়ালিফিকেশান কি প্রয়োজন মানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে পাস ইন ম্যাট্রিকুলেশন অথবা ইকুইভ্যালেন্ট অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের প্রয়োজন এখানে তোমাদের এজ লিমিট কী প্রয়োজন দেখো এখানে লেখা আছে আপার এজ লিমিট আপার এজ লিমিট হচ্ছে নট এক্সিডিং ফর্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে ওকে এখানে দেখো কিছু জেনারেল কন্ডিশন দেওয়া হয়েছে যে জেনারেল কন্ডিশানের মধ্যে যেটা বলা হচ্ছে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল মে অ্যাপ্লাই অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের বলে রাখি এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ সরকারিভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ একটি গভর্নমেন্ট জব এটি কোনো প্রাইভেট জব নয় এবং তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো কন্ট্রাকচুয়াল কিন্তু চাকরি নয় ওকে এখানে পরবর্তী যেটা বলা হচ্ছে এজ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো কিন্তু তোমাদের পাঁচই জুন দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া চাই আপার এজ লিমিট ইন্ডিকেট অ্যাভ দ্য রিল্যাক্সেশান অ্যাজ অ্যাপ্লিকেবল এসসি এসটি যারা আছো তাদের কিন্তু গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী কিন্তু তোমরা রিল্যাক্সেশান কিন্তু পাবে ওকে এবং এর জন্য তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসও কিন্তু তোমাদের শো করতে হবে যারা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট দিতে হবে এসসি এসটি যারা আছো তাদের এসসি এসটির কিন্তু আপডেট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন মাথায় রাখবে আপডেট করে রাখবে কারণ এগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারি যেসব নিয়োগগুলো হবে সেখানে কিন্তু তোমাদের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশান ফর্ম পাঠানোর জন্য তোমাদের কি করতে হবে দেখো দ্য ইনভলভ উইথ দ্য ডকুমেন্টস অর্থাৎ তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আছে যেগুলো আমি তোমাদের পরে দেখাচ্ছি সেই সব প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোকে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং এই ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে এবং সেটা কিন্তু পাঁচই জুন দু হাজার মধ্যে এর হার্ড কপি পাঠাতে হবে এখানে যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশান রিসিভ উইদাউট ফটোগ্রাফ বা সিগনেচার বা আবেদন মূল্য ছাড়া যদি তোমরা বা কোনো ডকুমেন্টস ছাড়া যদি পাঠাও তাহলে কিন্তু সেটা রিজেক্টেড হয়ে যাবে এখানে বলছে অনলি এলিজিবল ক্যান্ডিডেট মিটিং অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের মেনশন আছে এবং আর কথা তোমাদের বলে রাখি এখানে কিন্তু কোনো রকম তোমাদের রিটিন এক্সাম কিন্তু হবে না শুধুমাত্র তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানে মাথায় রাখবে রিটিন এক্সাম হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তার জন্যই কিন্তু প্রথমে তোমাদের এই যে ফর্মটা দেখতে পারবে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি সেই ফর্মটাকে কিন্তু তোমাদের স্কুটিনি করা হবে অর্থাৎ যে ডকুমেন্টসগুলো তোমরা মানে অ্যাটাচ করেছো এবং তোমরা ফর্ম যেটা ফিল আপ করেছ সেই ফর্ম ফিল আপটা ঠিকঠাক করেছো নাকি সেই ডেটাগুলোকে সঠিক ইনপুট করেছো নাকি সেটাকে কিন্তু চেক করা হবে তো তোমাদের যেখানে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে বি এর তরফ থেকে তোমাদের নিয়োগটি করা হচ্ছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই মিনি রত্ন কোম্পানি আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ সম্পূর্ণ কিন্তু তোমাদের সরকারি চাকরিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা ভালো করে বুঝে নাও কারণ এখানে অ্যাপ্লিকেশন ফর্মের ওপরই কিন্তু তোমাদের প্রাথমিক সিলেকশন কিন্তু হবে এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দিতে হবে এবং যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের তোমাদের নামটাকে এখানে লিখতে হবে এরপর বলা হচ্ছে ইন কেস অফ ওয়ার্কিং গভর্নমেন্ট কোয়াসি গভর্নমেন্ট অর্গানাইজেশন পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা যে কোনো জায়গায় তুমি যদি কোনো কাজ করে থাকো তাহলে সেটা তুমি ইয়েস করবে যদি না করে থাকো তাহলে এখানে নোতে গিয়ে ক্লিক করে দেবে বা যদি কোনো রকমভাবে নট অ্যাপ্লিকেবল মানে যদি দিতে চাও তাহলে সেখানেও কিন্তু তুমি ঠিক করে দিতে পারো কোনো অসুবিধা নেই এখানে তোমাদের সিলেকশনের কথা কিন্তু বলা হচ্ছে যেটা হচ্ছে ইন্টারভিউর ভিত্তিতে যেহেতু তোমাদের সিলেকশন হবে সেহেতু তোমাদের যাবতীয় ডকুমেন্টস কিন্তু প্রয়োজনীয়ভাবে তোমাদের অ্যাটাচ করতে হবে এরপর তোমরা কীভাবে ফর্মটা ফিল করবে দেখো এখানে প্রথমে বলা হচ্ছে নেম অব দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমার নামটাকে এখানে কিন্তু ক্যাপিটালে সম্পূর্ণ কিন্তু লিখতে হবে এরপরে তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবে এরপরে হচ্ছে তোমার ফাদার বা হাজবেন্ডের নাম দেবে ঠিক আছে এবং সে কি কাজ করতো বা করে সেটাকে কিন্তু এখানে উল্লেখ করবে এখানে পরবর্তী বলা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস সম্পূর্ণ পিনকোড পর্যন্ত মাথায় রাখবে পিনকোড পর্যন্ত কিন্তু কমিউনিকেশন অ্যাড্রেস কিন্তু দিতে হবে এবং পারমানেন্ট অ্যাড্রেসটাও কিন্তু আপ টু পিনকোড পর্যন্ত কিন্তু এখানে লিখে দেবে লিখে দেওয়াটাই ভালো দ্বিতীয়বার আবার লিখতে হচ্ছে কিন্তু লিখে দেবে এর পরবর্তী হচ্ছে তোমাদের টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার তুমি এখানে দিয়ে দেবে এরপরে মেল আইডি তোমাকে দিতে হবে এরপরে হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে বলছে এজ অ্যাজ অন অর্থাৎ তোমাদের যে পাঁচই জুন পাঁচই জুন দু মানে যেটা আবেদনের লাস্ট ডেট সেই অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেই বয়স এখানে ক্যালকুলেট করে সম্পূর্ণ ইয়ার মান্থ ডেজে কিন্তু তোমাদের দিতে হবে এবং এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবে এরপরে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান দিয়ে দেবে ওকে তারপরে রিলিজিয়ান দিয়ে দেবে যে রিলিজিয়ান থেকে তুমি বিলং করো সেই রিলিজিয়ান তুমি দিয়ে দেবে এর পরবর্তী হচ্ছে তোমাদের মাদার টাং অর্থাৎ তোমার মাদার টাং কী মাতৃভাষা কি সেটা তুমি এখানে উল্লেখ করবে এরপরে ম্যারিটাল স্ট্যাটাস তুমি যদি বিবাহিত কি বিবাহিত নয় সেটা তুমি এখানে উল্লেখ করবে এরপরে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো যে ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটেগরিতে গিয়ে টিক দেবে ঠিক আছে এবং দেখো তোমাদের বলছে পেমেন্ট ডিটেলস অর্থাৎ তোমাদের বললাম যে দুশো টাকা মতো আবেদন মূল্য দিতে হচ্ছে এই দুশো টাকা আবেদন মূল্য যারা ইউ আর ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট তারাই দেবে এস সি এস টিদের কিন্তু দিতে হবে না এই আবেদন মূল্য ঠিক আছে তো সেক্ষেত্রে তার জন্য তোমাদের ডিডি করতে হবে অর্থাৎ ডিমান্ড ড্রাফট করতে হবে সেখানে ব্রাঞ্চ নেম এবং কোড সেটাকে মেনশন করবে ব্যাংকের ব্রাঞ্চ নেম এবং কোড এবং জার্নাল নাম্বার এবং ডেটটা দিয়ে দেবে এরপরে হচ্ছে যদি তুমি পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট হও তাহলে তুমি এখানে ইএসে গিয়ে ক্লিক করবে হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে ওকে পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে তোমাদের এখানে পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি আইডেন্টিফিকেশন মার্কস তো এখানে আইডেন্টিফিকেশন মার্কস হচ্ছে তোমাদের দুটো দিতে হচ্ছে এটা রেলের ক্ষেত্রেও চাই এখানেও কিছু চেয়েছে তো সেক্ষেত্রে তোমাকে যে যদি তোমার কাটমার্ক থাকে বা কোনো যদি তিল থাকে সেটাকে কিন্তু তোমাকে এখানে মেনশন করতে হবে এক নম্বর দু নম্বর দুটো কিন্তু তোমাকে কাটমার্ক দিতে হবে এরপরে হচ্ছে তোমাদের বলা হচ্ছে যে ফার্নিশ নেম রিলেশনশিপ ফুল অ্যাড্রেস নোটিফাই দ্য কেস অফ এমার্জেন্সি যদি কোনো এমার্জেন্সি কেস থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কারুর সাথে যাতে মানে সেই সংস্থার যাতে যোগাযোগ করতে পারে তার জন্যে কিন্তু তাদের মানে একটা যে তোমার সঙ্গে যে রিলেশনশিপের কোনো মানে গার্জেনের নেম দিতে পারো বা কোনো বন্ধুবান্ধব দিতে পারো বা তোমার দিদি বা ভাই বা দাদার নাম নাম্বার নাম অ্যাড্রেস রিলেশনশিপ কী সেগুলো তোমরা ডিটেলস এখানে মেনশন করতে পারো ঠিক আছে আচ্ছা এই সংস্থায় কাজ করতে হবে তাদের চা হচ্ছে সেটা কিন্তু নয় ঠিক আছে এটা তোমাদের রিলেশনশিপের জন্য চা হচ্ছে যাতে তাদের সাথে কিন্তু তোমার যদি কোনো সমস্যা যদি পড়ো তাহলে তাদের সাথে যাতে যোগাযোগ করতে পারে সেই নির্দিষ্ট সংস্থা এরপরে হচ্ছে তোমাদের ফ্যামিলি পার্টিকুলার দেখো এখানে তোমাদের ফ্যামিলিতে কতজন মেম্বার আছে এবং তারা কী কী কাজ করে ঠিক আছে তো সেটাকে কিন্তু তোমাদের সম্পূর্ণ মেনশন করতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এজ প্লেস ঠিক আছে তাদের সম্পূর্ণ ডিটেলসটা তাদের দিতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে তোমাদের এডুকেশনাল ডিটেলস তোমাদের দেখিয়ে দিলাম যে এখানে এডুকেশান হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস তো তুমি এখানে মাধ্যমিক পাস তুমি দিয়ে দেবে এরপরে হচ্ছে কোন তুমি করেসপন্ডেন্সে পড়েছো না রেগুলারে করেছো সেটা তোমাকে দিতে হবে কোন ইয়ারে পাস করেছো সেগুলো দেবে কোন ক্লাস বা ডিভিশন পেয়েছো ঠিক আছে স্পেশালাইজেশন কিছু আছে নাকি সেটা তুমি মেনশন করবে তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটাও তুমি দিতে পারো না থাকলে কিন্তু শুধু মাধ্যমিক যোগ্যতাও দিয়ে ছেড়ে দিতে পারো এরপরে হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসিপ কোর্স যদি তোমার করা থাকে সেটাকে কিন্তু ডিটেলস এখানে তোমাদের দিতে হবে এরপরে হচ্ছে যে মেম্বারশিপ প্রফেশনাল ইনস্টিটিউশনে যদি কোনো থাকে সেটা কিন্তু তুমি দেবে এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন অর্থাৎ কোন ভাষায় তুমি কথা বলতে পারো সেখানে তুমি বাংলা থেকে শুরু করলে ইংলিশ হিন্দি স্পিক রিড রাইট লিখতে পড়তে বলতে এই সব জানার ব্যাপারে এখানে দেওয়া আছে যেটা পারো না সেটাতে কিন্তু টিক দেবে না যেটা পারো সেটাতে কিন্তু তুমি টিক দেবে যেমন ধরো এখানে তুমি ইংলিশ দিয়েছো ঠিক আছে ইংলিশ দিয়েছো তুই ধরো ইংলিশে তুমি কথা বলতে পারো না তাহলে সেক্ষেত্রে তুমি এটা এই জায়গাটা টিক দিলে এই জায়গাটা লিখতেও জানো তুমি পড়তেও জানো বাট বলতে তুমি জানো না তাহলে এই জায়গাটা তুমি ফাঁকা রেখে দেবে কোনো অসুবিধা নেই ক্রস দেওয়ার দরকার নেই ফাঁকা রেখে দেবে ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা এইরকম করে কিন্তু তোমরা পুরো ফর্মটা ফিল আপ করবে তো এরপরে হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের জায়গাটা তোমাকে কিন্তু এখানে ফিল করতে হবে অর্থাৎ কারেন্ট এমপ্লয়মেন্ট এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু প্রয়োজন যেহেতু তোমাদের সম্পূর্ণ এখানে ড্রাইভার পদে তোমাদের যেহেতু নিয়োগটি করা হচ্ছে সেহেতু এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের দিতে হবে এলএমভি বা এইচএম ভি যদি লাইট মোটর ভেহিকেলস বা হেভি মোটর ভেহকেলসের যদি তোমার গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে মেনশন করবে এবং দেখো তোমাদের বলা হচ্ছে ওয়ার ইউ ইন গভর্নমেন্ট সিভিল বা মিলিটারি এইসব কোনো সার্ভিসের সঙ্গে তুমি যুক্ত আছো সেটা তোমাকে দিতে হবে যদি না থাকো তাহলে এখানে তুমি লিখে দেবে ঠিক আছে এনআইএল বলে লিখে দেবে এর পরবর্তী যেগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা মেনশন করবে একটু ভালো করে দেখে নিয়ে পড়ে নিয়ে তারপরে তোমার মেনশন করবে যেগুলো তোমাদের মিলিটারি এবং সিভিলের সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য এটা ঠিক আছে এটা কিন্তু সকলের জন্য নয় এই জায়গাগুলো যাদের মানে কিছু করার নেই তারা কিন্তু এই জায়গাগুলো ছেড়ে দেবে ঠিক ঠিক আছে এগুলো পরে পড়ে নিয়ে এগুলো কিন্তু ছেড়ে দেবে এগুলো নিয়ে আর বেশি কিছু তোমাদের করার কোনো প্রয়োজন নেই এরপরে হচ্ছে তোমাকে এখানে সই করতে হবে এই জায়গাটা তারপরে হচ্ছে প্লেসটা দেবে এবং ডেটটা দেবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছ তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে গেল জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট মিটিং অল এলিজিবিল ক্রাইটেরিয়া মেনশন সেটা কোয়ালিফিকেশন এজ কাস্ট সেগুলো নিডেড টু অ্যাপ্লাই অর্থাৎ যে আবেদন করবে তার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কীভাবে ফিল আপ করবে আমি কিছুক্ষণ পরেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে তোমাদের বলছে এলিজিবল ইন্টারেস্টের যেসব ক্যান্ডিডেট আছে জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি আর এক্স সার্ভিসম্যান অ্যাপ্লাইং ফর দ্য অ্যাভ পজিশন সেটা বলছে যে এবং এস সি এস টি তাদের কিন্তু লাগবে না তাহলে দুশো টাকা মতো আবেদন মূল্য দিতে হচ্ছে এবং সেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমরা দেবে বিএমএল যে আছে সেখানের মাধ্যমে তোমাদের কিন্তু এটা পে করতে হবে এবং এখানে মাথায় রাখবে এই যে যে জেনারেল ইডাবলিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটরাই কিন্তু এই দুশো টাকা আবেদন মূল্যটা কিন্তু দেবে তো দেখো কোন ঠিকানায় তোমরা পাঠাবে সেটা এখানে কিন্তু মেনশন করা আছে এখানে বলা হচ্ছে যে সিনিয়র ম্যানেজার কর্পোরেট রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট সেল বি এল কি সৌধা ঠিক আছে তেইশ বাই এক ফোর্থ মেন রোড এস আর নগর ব্যাঙ্গালোর ফাইভ সিক্স ডবল জিরো টু সেভেন এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে ইনভলভ খামের ওপর কিন্তু অবশ্যই কিন্তু পোস্টের নামটা কিন্তু তোমরা লিখবে ঠিক আছে তো এখানে তোমাদের তোমরা গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো অথবা তোমাদের কিন্তু তোমরা পোস্ট অফিসের মাধ্যমেও তোমরা জমা করতে পারবে এখানে বলা হচ্ছে প্লেস অফ অ্যাসেসমেন্ট উইল বি ব্যাঙ্গালোর অনলি অর্থাৎ তোমাদের কিন্তু চাকরিটা কিন্তু ব্যাঙ্গালোরেইতেই হবে পরবর্তী সময়ে হয়তো অন্য জায়গায় পোস্টিং হতে পারে বাট তোমাদের প্রাথমিক যে পর্যায়ে সেটা কিন্তু ব্যাঙ্গালোরেতেই তোমাদের কাজ থাকবে এবং দেখো তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে সেটা হচ্ছে তোমাদের স্টাইপিং যেটা ট্রেনিং চলাকালীন দুবছর তোমাদের প্রবেশন পিরিয়ড থাকবে যেখানে তোমাদের ট্রেনিং চলাকালীন কিন্তু কুড়ি হাজার টাকা থেকে তেইশ হাজার পাঁচশো টাকার মধ্যে তোমরা প্রতি মাসে তোমরা বেতন পাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ঠিক আছে কন্ট্যাক্ট পিরিয়ড পেড রেসপেক্টিভলি তারপরে হচ্ছে যে সাকসেসফুল কম্পিটিশান দ্য কন্ট্রাক্ট পিরিয়ড সাবজেক্ট টু দ্য বিএমএল তো এখানে দেখো তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড যদি যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা ষোলো হাজার নশো টাকা থেকে ষাট হাজার ছশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা কিন্তু বেতন পাবে এখানে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা স্টাফ ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং টোটাল চারটি মতো তোমাদের শূন্য পদ আছে এবং এখানে তোমাদের যোগ্যতা যেটা এল এবং এইচ এম যোগ্যতা প্রয়োজন এবং সেটা দশ বছরে কিন্তু অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে ঠিক আছে তো আশা করি এই জায়গাটার মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম এবং দেখো তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে কেপি স্ল্যাশ এস স্ল্যাশ ফাইভ এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এই নাম্বারটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মেতে কিন্তু তোমাদের মেনশন করতে হবে এটি বিএমএল এর তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে বিএমএল অর্থাৎ হচ্ছে তোমাদের যেটা ফুল ফর্ম যেটা আছে সেটা হচ্ছে ভারত তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের যাবতীয় যা যা ইনফরমেশন ছিল সেগুলো সম্পূর্ণ তোমাদের কাছে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি এবং কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে কারণ ফদেশ স্টাডি সেন্টার কিন্তু বিভিন্ন ধরনের চাকরির ইনফরমেশনের সাথে সাথে তোমাদের জন্য স্টাডি রিলেটেড ক্লাসও কিন্তু আনবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে তো এখনের মতো এটুকুই টাটা